Class 11, we have finished the prose piece Leela's Friend. Now we are going to start a poem. The first poem of your syllabus, the first given poem in your textbook, that is Composed Upon Westminster Bridge, September 3, 1802. So in this poem's title, the poem's date, written date is given also. William Wordsworth, by William Wordsworth. You know that Romantic Age is an age of poetry, and that was owned or that was coined by Wordsworth, Coleridge, Samuel Taylor Coleridge, Keats, Shelley and Byron. Besides, there were many poets also, but these five figures were eminent and noted. First given the poet's biography, let's start. William Wordsworth, from 1770 to 1850, brought in the English Romantic movement with the publication of Lyrical Ballads in 1798 that he had jointly written with another Romantic poet, Samuel Taylor Coleridge. So Wordsworth আর কোলরিজ মিলে একটা লিরিক্যাল ব্যালাডস নামে একটা পাবলিকেশন তারা বার করেছিলেন, আর সেটা থেকেই শুরু হয়েছিল ইংলিশ রোমান্টিক মুভমেন্টের। The poets were concerned with the language of poetry and the real language of men. এই সময় থেকে কবিতা সাধারণের হয়ে উঠল, সাধারণ মানুষ কবিতার সাথে একাত্মতা উপভোগ করতে শুরু করলো, কারণ তারও আগে যে পোয়েট্রিগুলো লেখা হয়েছিল সেগুলো কিন্তু সবসময় যে সাধারণের নাগালে ছিল তেমনটা কিন্তু নয়। কখনো সেটা সীমাবদ্ধ ছিল রাজসভায়, রাজার স্তুতিতে বা প্রশংসায়, কখনো বা বিশেষ কোনো ঘটনাকে মনে রাখতে অথবা কোনো হিরোইক ইভেন্টকে নিয়ে এরকম। কিন্তু রোমান্টিক মুভমেন্ট যখন শুরু হলো, ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, সেটা ইংলিশ লিটারেচারের একটা অন্যতম একটা স্পেশাল ইভেন্ট, একটা বিশেষ ঘটনা, এবং তার সাথে সাথে সাধারণ মানুষের হাতের কাছে, প্রাণের কাছে চলে এলো কবিতা। Wordsworth wrote much of his poetry in the Lake District in Cumbria, where he was born. In his poetry, which he described as the spontaneous overflow of powerful emotions recollected in tranquility. Jokhon kobita ki, what is poem, এটা যখন ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রশ্ন যায় তখন তার উত্তর থাকে, যেটা বইতেও দেওয়া আছে তোমাদের, যে একটা স্পন্টেনিটি থাকবে, একটা স্বতঃস্ফূর্ততা থাকবে। স্বতঃস্ফূর্ততা ছাড়া কখনোই কোনো কবিতা হয় না বা কখনোই কোনো কবিতা লেখা সম্ভব নয়। এবং সেখানে ইমোশন তো থাকবেই, ইমোশন ছাড়া পোয়েম হয় না। ইমোশনালি আমাকে কনভিন্সড হতে হবে তবেই যে কেউ কবিতা লিখতে পারবে। তো সেই পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, যেটা আমরা স্মৃতিচারণ করব হয়তো ট্র্যাঙ্কুইলিটিতে বা শান্তভাবে বসে আমরা যেটা স্মৃতিচারণ করতে পারছি সেটাই হচ্ছে কিন্তু কবিতা। দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ উইথ নেচার। কবি তার সাথে তার প্রকৃতির একটা একাত্ম উপলব্ধি করেছেন, একাত্মতা, বা তিনি নিজের সাথে একটা অদ্ভুত রিলেশন তার নেচারের যেন পেয়েছেন। দ্য ড্যাফোডিলস, লিটল লুসি, ভিলেজ ইডিয়েট, রিভার্স, মাউন্টেন্স আর অল পার্ট অফ হিজ এক্সপিরিয়েন্স। তার অভিজ্ঞতায় বিভিন্ন রকম বিষয় এসেছে, কখনো ছোট্ট মেয়ে লুসি এসেছে, কখনো ড্যাফোডিলস এসেছে, কখনো সলিটারি রিপার এসেছে। তো
Wordsworth went on landscape tours of the Alps, Italy, France, and Switzerland, discovered a profound love for nature even as he found respect and sympathy for the ordinary man and woman who toiled hard on the land. যখন তিনি বিভিন্ন জায়গায় যেমন আল্পস, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় গেছেন, আরও বেশি প্রকৃতির কাছাকাছি হয়েছেন, প্রকৃতির প্রতি তার অ্যাডমিরেশন আরও বেশি বেড়েছে, কিন্তু তিনি কখনো সাধারণ মানুষের কথা ভোলেননি, যে মানুষরা পরিশ্রম করে চলেছে, যে মানুষরা টয়েলিং হার্ড, মানে কঠোর পরিশ্রম করে সমস্ত কিছুকে ঠিক রাখছে। French Revolution impressed upon him ultimate values of liberty, equality and fraternity. এবার এই যে প্রত্যেকের মধ্যে একটা ইকুয়ালিটি দরকার, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ দরকার, সবার একটা স্বাধীনতা, স্বাধীন সত্তা, স্বাধীন চেতা মন দরকার, সেটাও কিন্তু উপলব্ধি করেছিলেন French Revolutionের পরেই। Wordsworth was made poet laureate in 1843. Poet laureate যেটা একটা বিশেষ উপাধি, যেটা রাজার সভার একটা উপাধি, সভাকবি তাকে 1843-এ করা হয়েছিল। এই পোয়েমটা আমরা যেটা পড়বো, এটা কমপ্লিটলি একটা নেচার পোয়েম, একটা ডিসক্রিপশন অফ আ ব্রিজ, একটা সেতু, সেটা ওয়েস্টমিনস্টার ব্রিজের ডিসক্রিপশন, সেখান থেকে কবি দেখার পরে তার কী মনে হয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে আমাদের পোয়েমটা স্টার্ট করবো। ওকে, টেক কেয়ার।